সুরমার দুপারে সেতুবন্ধ ঐতিহাসিক কিং ব্রিজ পাড়ি দিলেই স্বাগত জানায় সিলেট শহর। শহরের নাইরপুর এলাকায় ওসমানী জাদুঘর ভবনটির আরেক নাম নূর মঞ্জিল। ইতিহাস সন্ধিচ্ছ মানুষের জন্য নূর মঞ্জিল বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন খোলা। নিসর্গ ঘেরাই বাড়ি বুকে ধরে আছে সিলেটের কৃতি সন্তান মোহাম্মদ আতাউল গনি ওসমানীর স্মৃতিচিহ্ন। এই শয়নকক্ষের প্রতিটি আসবাব জেনারেল ওসমানীর পরশধন্য। মোহাম্মদ আতাউল গনি ওসমানীর জন্ম সুনামগঞ্জে 1918 সালের 1 সেপ্টেম্বর। 1939 সালে রাজকীয় সামরিক বাহিনীতে জেন্টলম্যান ক্যাডেট হিসেবে যোগ দিয়ে তিনি মেজর পদে ব্যাটালিয়নের অধিনায়ক নিযুক্ত হন 1942 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমএজি ওসমানী ফ্যাসিবাদ রুখতে ব্রিটিশ বাহিনীর অধিনায়ক হিসেবে যুদ্ধ করেছিলেন বার্মা রণাঙ্গনে। ভারত ভাগের পর ধারাবাহিক কৃতিত্বের পরিচয় দিয়ে তিনি কর্নেল পদে উন্নীত হন 1956 সালে। এমএজি ওসমানী তাঁর সামরিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকাটি পালন করেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। 71-এর 17 এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে ওসমানী বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন এবং অত্যন্ত দক্ষতার সাথে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা লাভের পর কর্নেল ওসমানী তার বর্ণাঢ্য সামরিক জীবনের ইতি টানেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জেনারেল হিসেবে। স্বাধীনতা পদক, সামরিক পদক ও ব্যাজ সহ নানান স্মারক চিহ্ন সাক্ষ্য দেয় সামরিক ও বেসামরিক জীবনের দুটি পর্যায়েই কৃতি ব্যক্তিত্ব নিরলস নিষ্ঠায় সেবা করেছেন দেশমাতৃকার।